অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত এখানে প্রধান শিক্ষক আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মুসলিম স্যার। মুসলিম স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে একজন আলোকিত প্রধান শিক্ষক হিসাবে আমরা পেয়েছি শ্রীকান্তপুর MA সাঁতার উচ্চ বিদ্যালয়ে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি এখানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ আপনার সঙ্গে আছি, সম্মানিত স্যার। আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। আমার অনুভূতি হচ্ছে আমার নিজের মতো করে একটা প্রতিষ্ঠান চালানোর স্বপ্ন আমার মধ্যে ছিল, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো যথাযথই গ্রহণ করি। আমার কমিউনিটি এবং আমার সহকর্মীরা যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের এই অঞ্চল আপনারা জানেন এই অঞ্চল আমাদের শিক্ষার একটা অভয়ারণ্য। এখানে একটা শিক্ষার বলতে পারা যায় আমাদের গুরুচম থানায় মধ্যে এই রেল লাইনের পূর্ব দিকটি শিক্ষার অভয়ারণ্য। এখানে শিক্ষার্থী বান্ধব একটা উর্বর পরিবেশ আছে, এখানে অনেক ভালো ভালো শিক্ষার্থী জন্ম হয় অথবা ভালো ভালো শিক্ষার্থী তৈরি হয়। সর্বশেষ আমার স্কুলের বয়স 33 বছর, আমার স্কুল থেকে কমপক্ষে 20 জন স্টুডেন্ট ডাক্তার দিয়েছি, বিসিএস ক্যাডার এসে, তারপরে আশেপাশে স্কুলগুলো আরও আছে ভালো ভালো অবস্থা। আমাদের পাশের স্কুল আছে মোর্শেদ আহমদ হাই স্কুল, এই স্কুলের থেকে বরাবরই একসঙ্গে স্ট্যান্ড করতো। এটা প্রাচীন একটা স্কুল এবং ঐতিহ্যবাহী স্কুল, শ্রীমন্তপুর স্কুল। 1999 সালে আমাদের প্রতিষ্ঠাতা মহম্মদ আব্দুল সাত্তার খান তার জীবনে সব কিছু দিয়ে তৈরি করছে, ওনার আদর্শ আমি ধরে রাখার চেষ্টা করি। ওনার পেনশনের সমস্ত টাকা, উনি জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে রিটায়ার প্রাপ্তের জন্য ওনার পেনশনের সমস্ত টাকা স্কুলে দিয়েছে, ওনার সম্পূর্ণ নিজের 151% জমি দিয়ে স্কুলটা করছে। আর ওনার আদর্শটাই প্রতিষ্ঠা করার জন্য প্রতিপালন করি। উনি মারা গেছে 2014 সালে, ওনার সাথে আমার বছর দিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এখনও আমি মনে করি ওনার কমান্ডেই আমি আছি, ওনাকেই আমি স্মরণ করি। উনি আল্লাহ ওনাকে ব্যস্ত মসিদ করুক, ওনার আত্মার শান্তি হবে, স্কুলগুলো ভালো হয়, আলহামদুলিল্লাহ আমাদের ভালোই চলছে। ভিউয়ার্স, আমি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে থেকে শ্রীমন্তপুর MA সাঁতার উচ্চ বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা এবং হচ্ছে যে দাদা কারণ ওনার রুহের মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধেয় সাথী স্যারের রুহের মাগফিরাত কামনা করছি এবং সর্বোচ্চ জান্নাতের ফেরদাউস যাকে ওনাকে দান করেছি রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমার দেখা আলোকিত কিংবদন্তি প্রধান শিক্ষক হিসাবে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার অনুভূতি কথা তুলে দেওয়া স্যার। পরবর্তীতে স্যার, আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়ান হয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথা একটু তুলে ধরবেন আগামী প্রজন্মের জন্য। আমার বাল্য জীবন, মা বাবা কর্মজীবী হওয়ার কারণে আমার বাল্য জীবনটা কেটেছে স্কুলের হোস্টেলে, আর আমার কর্মজীবন আমি খুব আনন্দের সাথে উপভোগ করছি। আমি পর্যন্ত স্কুল ছাড়াও আরও বিগত 4 জায়গায় চাকরি করেছি। আমি সব ক্ষেত্রে আমার কর্ম যে স্থানটাকে, কর্মস্থলটাকে আমার এনজয় করি, আর আমি কখনো বোরিং ফিল করি না। আলহামদুলিল্লাহ আমি সব ক্ষেত্রে যে কোনো পরিবেশের উপরে মানে নিই এবং কোনো পরিবেশের জন্য আমি নিজেরে দায়ী করি না। আর আমি মনে করি আমার কর্মজীবন আমাকে প্রতিষ্ঠিত করবে, এখান থেকে আমার রুটি কিছু জোগাড় হয়, আর আমার কর্মক্ষেত্রটা আমার জন্য একটা এনজয়েবল প্লেস, এটাই আমার। রিগার্ডিং থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, হাতিয়েটি পাপা করে আজকে আপনি পারফর্মে আসছেন এবং বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী স্যার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একজন শিক্ষার্থী, অভিভাবক এবং একজন টিচারের কী ধরনের পারফরমেন্স থাকলে স্যার আমরা একজন আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। যেমন আমরা বিগত দিনে আমরা 20 জন শিক্ষার্থী পেয়েছি এখান থেকে আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং বিসিএস ক্যাডার, হ্যাঁ, তো সেই সুবাদে স্যার আপনি একজন শিক্ষার্থী আলোকিত স্টুডেন্টের গড়ার ক্ষেত্রে এই 3টি টপিক নিয়ে আলোচনা করবেন, সম্মানিত স্যার। একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকে তার পথ প্রদর্শক হতে পারে। আপনারা অবশ্যই জানেন একজন শিক্ষার্থীর জন্য তার অভিভাবকের চেয়েও শিক্ষকের একটা ভূমিকা অন্যরকম থাকে, আর শিক্ষার্থীদেরকে
শিক্ষার্থী আদর্শ শিক্ষক পথ প্রদর্শক হিসেবে কাজ করে, তাদের জন্য আমরা যেটা করি তাদের কাছে যাই, তাদের কথা শুনি, তাদের গায়ে হাত দিয়ে কথা বলি, তাকে উদ্বুদ্ধ করি। এই উদ্বুদ্ধকরণের মধ্যেই একজন শিক্ষার্থীর সমস্ত স্বপ্ন পুষ্পিত হওয়ার একটা সুযোগ থাকে। শিক্ষক যখন তার সাথে কথা বলে একবার নিজের মতো করে তখন সে উদ্বুদ্ধ। ভিউয়ার্স, খুব সুন্দরভাবে স্যার কথাটা তুলে ধরলেন যে একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্টের ক্ষেত্রে যে শিক্ষকের যে ভূমিকার কথা তুলে ধরলেন, তার সাথে আমি বলবো যে সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত বাবা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। এবং যে কথাটা তিনের সমন্বয়ে মিলে আমরা একজন আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। পরক্ষণে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হাজার বছর ধরে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করে যাচ্ছি, তো স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এবং 26শে মার্চকে সামনে রেখে একাত্তরের যে চেতনা সে সম্পর্কে মূল পপিস্টা নিয়ে আলোচনা করবেন। আমার দেখা আলোকিত শুধু আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি প্রধান শিক্ষক হিসাবে মুস্তফ স্যার আপনাকে পেয়েছি, একাত্তরের চেতনা সম্পর্কে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, একাত্তরের চেতনা আমাদের স্কুলে যতগুলো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম হয়, আমি সবসময় আমি মনে করি আমাদের বাঙালি জাতির অহংকার, জাতির জনগণের উনি আমাদের মূল আদর্শ বা আমাদের জাতীয় চেতনা থেকে। আমরা বলি আমাদের স্টুডেন্টদের কাছে এবং আমার সকল সহকর্মী এবং আমার অংশীজন যারা আছে তাদের কাছে আমার কথাটা হচ্ছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানা সামান্য 50-55 বছর বয়সে পৃথিবীটা কাঁপিয়ে দিয়ে গেছে, আমাদের মধ্যে এই চেতনার থেকে জাগ্রত হয়ে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাইলাইট করি এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের এই অঞ্চলে আপনি জেনে খুশি হবেন, আমাদের স্কুলের কোনো স্টুডেন্ট স্কুল বন্ধ করে না। আজকেও শতভাগ স্টুডেন্ট স্কুলে আছে এবং ফিমেল স্টুডেন্টরা বিশেষ করে আমাদের এই চেতনার সাথে সমন্বয় রেখে ফিমেল স্টুডেন্টদেরকে বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু তোমরা যদি মনে করো মেয়েরা স্বাধীন না তাহলে হবে না, মেয়েরাও স্বাধীন। আমার মেয়েদেরকে আমি স্কুলে সাইকেল চালিয়ে আসতে উদ্বুদ্ধ করি, দূরের মেয়েদেরকে, এবং তাদেরকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চেয়ে থাকি এবং তাদেরকে সেলফ ফ্রিডম হিসাবে তৈরি করার জন্য তাদের স্বাধীনতাটা দরকার। আমরা স্বাধীনতার যে মর্ম অর্থ বুঝতে শুধু দেশ স্বাধীন, আমাকেও স্বাধীন, আমাদের মেয়েরা স্বাধীন। আলহামদুলিল্লাহ আমার স্কুলের মেয়েরা এখন আর ইফতি জিনিস বের হয় না, তারা দলে দলে হাঁটে, যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে নিজেভাবে। আমার স্কুলের কোনো স্টুডেন্টের বাল্য বিবাহ হয় না, আজকে 5-7 বছরের রেকর্ড আমার স্কুলের স্টুডেন্টের বাল্য বিবাহ। আমাদের একটা টিম আছে কাজ করে, স্টুডেন্টদের মধ্যে থেকে টিম আছে তারা কাজ করে। ভিউয়ার্স, খুব সুন্দরভাবে একটি কথা তুলে ধরেছে স্যার, বলতে চাচ্ছেন যে 2021 থেকে 41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর 2021 থেকে হচ্ছে 30 সাল হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ এসডিজি গোল, এসডিজি, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে যে কথাটা বলেছেন বাল্যবিবাহ ইনক্রিজিং, এটা জিরো টলারেন্স অবস্থায় আছে। তো সেই সুবাদে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ইটিজিং এবং বাল্যবিবাহ জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসার জন্য, এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিবর্তন হবে। আমার দেখা আলোকিত কিংবদন্তি প্রধান শিক্ষক হিসাবে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জয়ের ফাঁকের মাকে সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরবেন, ডিজিটালের অ্যাডভান্টেজ আমরা কী দেখতে পাচ্ছি সম্মানিত স্যার? ডিজিটালের অ্যাডভান্টেজ হিসেবে আমরা যা দেখছি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ ছিল এই উদ্যোগ বাস্তবায়নের একদম সেই পথ বাস্তবায়নের পথেই হাঁটছে। আমি একজন শিক্ষক হিসাবে আমার প্রধান শিক্ষক হিসাবে আমার স্কুলের সকল শিক্ষকদেরকে আইসিটিতে ট্রেনিং আপ করাইছি, আমার নিজ উদ্যোগে সরকারি উদ্যোগ সবগুলো গ্রহণ করে প্রত্যেককে আইসিটি দিয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করছি এবং আইসিটির স্বাদও আমরা গ্রহণ করতেছি। ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমাদের স্কুলে একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের একটা প্রকল্প আসছে, যেটা অনেক মূল্যবান একটা সম্পদ হিসেবে আমরা মনে করব। এটা সব মালামাল চলে আসছে, রিসেন্টলি স্টার্ট হবে, শুধু প্রধানমন্ত্রী একটা ঘোষণার মাধ্যমে স্টার্ট হবে, সারা বাংলাদেশে যতগুলো ল্যাব পাইছে। আমাদের আইসিটি আমাদের জীবনযাত্রা কর্ম সব কিছু সহজ করছে এবং এই সহজটা আমরা উপভোগ করতে পারছি।
আমরা এগুলো সহজেই করি। আজকেও আপনি যখন আসছেন আমি বারান্দায় মোবাইল টিপতেছিলাম, আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের একটা মেসেজ আসছিল শিক্ষক ট্রেন ডাকের জন্য, আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিবন্ধন করছিলাম। তো আইসিটি আমরা সুফল পাচ্ছি। ভিউয়ার্স, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতা মহিমা জোরনীতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব আজি জয় সাহেবকে। ডিজিটাল বাংলাদেশ মিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর্টি ওয়ানকে সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে চলে আসি এবং রাসেল ল্যাব নিয়ে যে কথাটা তুলে ধরেছেন আউটস্ট্যান্ডিং প্লেজার্ট। আমরা অতি শীঘ্রই মমতা মহিমা জোরনীতি শেখ হাসিনার এগিয়ে ধরে আমরা শেখ রাসেল ল্যাব আমরা ছাত্র উচ্চবিদ্যালয়ের মধ্যে চালু করতে যাচ্ছি। ইতি বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্ন হচ্ছে আমাদের সকল ব্যবস্থাপনা সুযোগ সকল সুবিধা এক বিন্দুতে পরিণত হবে। এই একটা মূল সেন্টার থেকে আমাদের সকল সুবিধা আইসিটির মধ্যে ডিসেন্ট্রালাইজ হবে এবং আমরা এক পয়েন্টে সব সুবিধা পাবো। এটা হচ্ছে আমাদের আইসিটির মাধ্যমে আমরা এগুলো করবো। শিক্ষার্থীর শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের প্রশিক্ষণ, স্কুল পরিচালনা, শ্রেণী কার্যক্রম পরিচালনা আমরা এক বিন্দুতে চলে আসবো ইনশাল্লাহ। আমরা এক জায়গা থেকে ক্লিক করবো, সব জায়গা কাজ করবো, আমাদের কাজকে সহজ করবো। হ্যাঁ, স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন। এই 7 মার্চে ভাষণের পর আজকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত হয়েছে। একজন প্রধান শিক্ষক হিসেবে স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরবে। আমার অনুভূতি 7 মার্চের ভাষণ, এটা শুধু ভাষণ নয়, এটা একটা ইতিহাস, এটা একটা দলিল, এটাই স্বাধীনতার প্রথম ঘোষণা। আমার স্কুল থেকে প্রত্যেক বছরই 7 মার্চের ভাষণের প্রতিযোগিতা হয়, আর ব্যক্তিগতভাবে আমারও আমি ব্যক্তিগত এটা উদ্বুদ্ধ করি। আমার ছেলেই বলছেন আনন্দ বাড়িতে পড়ে, সে জাতীয় পর্যায়ে বলতে 7 মার্চের ভাষণ প্রতিযোগিতা যায়। আজকেও আমার ছেলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, আমার ছেলে আজকে জেলা পর্যায়ে যাত্রা 7 মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। আমার একটু জানাইছে সে পরবর্তী বিভাগীয় পর্যায়ের জন্য আবার নেক্সট তারিখে যাবে। এই বিষয়গুলো আমি উদ্বুদ্ধ করি এবং এটা মনে করি প্রত্যেক নাগরিকের মন মননে, শুধু মনে নয় মনন মানসিকতায় থাকতে হবে। 7 মার্চ কোনো সাধারণ ভাষণ নয়, 7 মার্চ একটা দলিল, 7 মার্চ স্বাধীনতার ঘোষণা। ভিউয়ার্স, ইতিমাধ্যমে আপনারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছেন যে আমি যার সাথে কথা বলছি আমাদের একজন কিংবদন্তি মজুদ সানা হিসাবে স্যার, ওনার ছেলে জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল পর্যায়ে আছে এবং বিভাগ পর্যায়ে যাচ্ছে। আমরা ওর দীর্ঘ জীবন কামনা করি এবং এই চ্যালেঞ্জের মোকাবেলা করে 7 মার্চের অ্যাচিভমেন্ট যেভাবে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়েছেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পাওয়াতে আমি ইউনেস্কো কর্তৃক ইউনেস্কোকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলিপলিমিটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একজন জ্ঞানী এবং একজন প্রধান শিক্ষকের কথা বলছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 10:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন www.brightingstudytime.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাণ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার স্টুডেন্টবৃন্দ, আপনার শিক্ষার্থী যারা আছে সবাইকে বিদায় রেখাটা, হ্যাঁ আমি বিদায় রেখাটা আছি। ধন্যবাদ স্যার।